কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে ধাক্কা মারে। জোরে বলুন হ্যাঁ না না। আপনি যখন ভগবানের ভক্ত হবেন তখন আপনার চাল ফুটে জল পড়বে, নইলে ছেলের অসুখ হবে। অনেকে বলছে ডাকার দরকার নাই, তাকাবেন না। এইদিকে কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, মস্তানি করে, ডাকাতি করে, আপনাকে ঠকায়, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, আপনাদের চাল ফুটে জল পড়ছে, বাড়িতে অশান্তি হচ্ছে। অনেকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপবাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, আমাকে বোঝানো বলে কেন? মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, রাস্তা রাস্তায় গুন্ডামি করছে, দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কৃষ্ণ ভজন করছি, আমাদের কেন কষ্ট, ওদের কেন কষ্ট নাই? আমি বলেছিলাম অপেক্ষা করুন। বলে কেন? ধৈর্যের ফল মিষ্টি হয় না, তেতো হয়। জোরে বলুন, জোরে বলুন, ধৈর্যের ফল মিষ্টি হয়, অপেক্ষা করুন। বলে কি? তাকাবেন। ভগবান আমাদের জন্মের সময় দুটো কলসি দিয়েছে, একটা পাপের একটা পুণ্যের। যারা হরিনাম করে না, মস্তানি গুন্ডামি করছে, তাদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন দেখবেন সংসার ছেড়ে ভিখারি হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে, চোখের সামনে দেখে নেবেন আপনারা কত চুরি করে তারা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, তাকাবেন। আর যদি কেউ, মায়েরা যদি কেউ হরিনাম করেন, তারা কোনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই, যেদিন পূর্ণ হয়ে যাবে পরমানন্দ ভগবানের চরণে লাভ করতে পারবে। আমি আপনাদের কাছে প্রার্থনা করে যাই, যারা সত্যিকারের ভক্ত আজকে কীর্তন শুনছেন, আপনাদের পুণ্যের কলসি পূর্ণ হোক, আপনাদের গোবিন্দ চরণে লাভ হোক, আমি এইটাই চেয়ে যাব। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারত একশো ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। এই জন্য মায়েরা যারা এখানে স্থির চিত্তে বসে থাকবেন তারা ভগবানকে পাবেন, আর যারা চঞ্চল হবেন তারা ভগবানকে পাবে না। অনেক মেয়ে বলে আমার ছেলে কি চঞ্চল, ও কোন গাছ থেকে জন্ম নিয়েছে? আম গাছ থেকে জন্ম হলে আম হবে, নিম গাছ থেকে জন্ম হলে নিম হবে। আপনি নিজের দোষটা কেন ধরছেন না, খালি বলছেন আমরা এমন ছিলাম না বাবু, আচ্ছা ছেলের জন্ম দিয়েছি। না না, আপনার ছোটবেলার কথা আপনার মনে আছে? আপনি কেমন ছিলেন? আপনি যেমন ছিলেন আপনার রক্ত সন্তান সেরকম হচ্ছে। আপনি স্থির হবেন, ভবিষ্যতে আপনার ছেলেও স্থির হয়ে যাবে। মুকুন্দ সরকার চোখের জলে কাঁদছে, ভক্ত যদি চোখের জলে কাঁদে ভগবান সহ্য করতে পারে না। সবার কাছে নিবেদন, একবার জোরে বলুন রাধে রাধে, আরেকবার জোরে বলুন রাধে রাধে, আরেকবার জোরে বলুন রাধে রাধে। হাত নামান, শুনে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে আসতে পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। একশো ভাইয়ের পক্ষে কে? কেউ না, কৃষ্ণ পঞ্চপাণ্ডব। তার মানে কি? দিনের মাথায় একশোটার মধ্যে পাঁচটা জিনিস ভালো ভাবলেও আপনার জীবনে কৃষ্ণ থাকবে। ভালো ভাবতে শিখুন জীবনে, খারাপ নয়। তাকাবেন। ভীষ্ম শরশয্যায় কতদিন ছিল? 58 days, 58 দিন। তাকাবেন। ভীষ্ম কতদিন ছিল শরশয্যায়? 58 দিন। মারা গিয়েছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন, সর্বিত্ত। তাকাবেন, একবারে তত্ত্বগুলো শুনে নেবেন, যারা বলছেন শুনেছেন। কি বললাম? কি শরশয্যায় ছিলেন কৃষ্ণ। আস্তে এদিকে তাকান, আমার দিকে তাকান, কীর্তনে পরে ওনার দিকে তাকিয়ে নেবেন। তাকান, কি বললাম? কৃষ্ণ যখন এক এক করে সব ভাইগুলো মরে যাচ্ছে একশো ভাইয়ের, ভীষ্মের কাছে গিয়ে দুর্যোধন বলল, দাদু কি তোমার লজ্জা করে না? বলে কেন? আমার ভাইগুলো সব মরে মরে যাচ্ছে আর তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, তোমার লজ্জা করে না, বাঁচানোর চেষ্টা করছো না? মায়েরা কেউ যদি খাবার খোঁটা দেয় তবে দেখবেন গায়ে বেশি, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, খাবার খোঁটা দিলে গায়ে বেশি লাগে। ভীষ্ম বলল, দাদু ভাই তুই আমাকে খাবার খোঁটা দিলি, তবে এক কাজ কর, আজকে রাত্রি 12টার সময় দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে নিয়ে আয়। কি করব? ভানুমতিকে নিয়ে আয়, মাথায় কাপড়টা নিয়ে আমাকে প্রণাম করবে, আমি আশীর্বাদ করে দেবো, তোমাদের তোদের কোনো ভাই আর মরবে না।
ভানুমতির কাছে গেল কে? দুর্যোধন। শুনছ, এই যে ও ভানুমতি, বলে কি যাও কোথায়? দাদুর কাছে। কটার সময়? বারোটার সময়। বলে কেন? প্রণাম করে দাও, আশীর্বাদ করে দেবে, আমাদের এক সবাই বেঁচে যাবে, একবারে মরবে না কেউ। মায়েরা, ভানুমতি বলল আজকে যাব না, কালকে যাব। কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বানতে পারে নাই, কাল কাল করে জীবনের কাল হয়ে যায়। অনেকে বলে কৃষ্ণ ভজন করবে না, এখন থেকে কি বয়স হবে তখন? এখন খাই পড়ি ঘুরি, এখন তো ওইটাই সময়। তাকাবে না। এরকম কিছু মানুষ আছে যাদের জন্য আমাদের সমাজ নষ্ট হচ্ছে, কিচ্ছু বোঝে না। একটা রাত্রি পেরোলে একটা করে চিন কমে যাচ্ছে, আমি আগেই বললাম, এরা কিচ্ছু বোঝে না। তাকাবেন, ভানুমতি গেল না রাত্রি বারোটার সময় কৃষ্ণ দ্রৌপদীর কাছে গেল। দ্রৌপদী প্রভু, ও দ্রৌপদী প্রভু, এসো। বলে কোথায় যাবে? কার কাছে? ভীষ্মের কাছে। কেন? প্রণাম করে দাও, তোমার পঞ্চ পাণ্ডব আর মরবে না, বেঁচে থাকবে। ও মায়েরা তাকান, দ্রৌপদী কৃষ্ণের পেছন পেছন আসছে, দাদু ভীষ্ম ভেতরে শুয়ে আছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে যাও, প্রণাম করে দাও, তোমাকে আশীর্বাদ করবে, তোমার স্মৃতিসিন্ধুর দীর্ঘায়ু থাকবে, একবার যাও। দ্রৌপদী যাচ্ছে ভেতরে, জুতো জোড়া খুলে রেখে যাচ্ছে, আহা জুতো জোড়া পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী বড়দের কাছে যেতে গেলে জুতো খুলে যেতে হয়। আসলে কৃষ্ণের চালাকি, দ্রৌপদী যে না জুতো জোড়া খুলে রেখেছে, অমনি কৃষ্ণ জুতো জোড়া বুকে নিয়ে বারে বার কাঁদছে। দ্রৌপদী আমার চরণ ধরে সবাই তো কাঁদে, আমি তো ভক্তের চরণ পাই না, তোমার চরণ যুগল ধরে আমি বারবার কাঁদছি তোমার জুতো জোড়া ধরে। দ্রৌপদী পেছন ফিরে বলল, প্রভু তুমি আমার জুতো ধরে কাঁদছো? বলে হ্যাঁ, যাকেই চরণের ধুলা চাই, কেউ তো দেয় না নরকগামী হবার ভয়ে, তুমি দিতে? হ্যাঁ প্রভু, তুমি আমায় চাইলে না কেন? বলে কেন? আমি তোমায় দিতাম। বলে কেন দিত? তোমার নরকের ভয় হতো না? কেন হবে? এ দেহ যদি তোমার হয়, এ চরণ কি আমার? এ দেহ যদি তোমার হয়, এ চরণ তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্যে দুঃখের কি আছে? যেই না দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে দাদু ভীষ্মের কাছে বসে গেছে, দাদু ভীষ্ম আশীর্বাদ দিয়ে দিয়েছে, দীর্ঘায়ু হোক তোমার স্মৃতিসিঁদুর। যেই না দ্রৌপদী মাথার কাপড়টা খুলেছে, অমনি দাদু ভীষ্ম বলে উঠল, কি দ্রৌপদী তুমি? আমি? এই তো ভানুমতির আসার কথা ছিল, তুমি কি করে জানলে? বলছে, দাদু এই জগতে গোপনে যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে তিনি ভগবান কৃষ্ণ। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? কৃষ্ণ দরজার বাইরে। দ্রৌপদীকে বলল, ভীষ্ম কৃষ্ণ এলো না কেন? দ্রৌপদী বলল, দাদু এই জগতে কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। মায়েরা, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে ডাকবে তার বাড়িতে যাবে, যে ডাকবে না তার বাড়িতে যাবে না। তাকাবেন, দাদু ভীষ্ম বলল, কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণের ডাকে, ভীষ্মের ডাকে কৃষ্ণ গিয়ে বলল, কি ব্যাপার, আমায় ডাকলে কেন? দাদু ভীষ্ম বলল, এই যে আমি এইদিকে এদিকে এদিকে এইদিকে এই যে আমি কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে আছি, এত কাঁটার নিচে আমার এত কষ্ট কেন? তুমি তো ভগবান, আমি যে কাঁটার মধ্যে শুয়ে আছি আমার এত কষ্ট কেন? আমি যে যন্ত্রণায় ছটপট ছটপট করছি কেন? আমি কোন পাপে করেছি? কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? বলে, আমি 7 জন্ম কোনো পাপ করি নাই। বলে, তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে, না। শোনো ভীষ্ম, 8 জন্মে তুমি ছিলে কে? 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র,
রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলে, একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, আর তুমি একটা বেতের লাঠিতে করে বিষধর সাপটাকে তুমি কাঁটার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, কাঁটার মধ্যে ছটফট করেছিল বিষধর সাপ, কেউ বাঁচাতে পারে নাই মা। তখন বিষধর সাপটাকে দেখে দিয়ে বলেছিল, হে জগন্নাথ, জগন্নাথের চোখ গোলনা পটল চেরা, জোরে বলুন, জোরে বলুন, বক্সের সাউন্ডটা দিন, এই যে বক্সের সাউন্ডটা দিন, বাইরে শুনতে কম পাচ্ছে, চোখগুলো গোলনা পটল চেরা, জোরে বলুন, হাত তুলে বলুন। আচ্ছা, চোখে পলক আছে জগন্নাথের? কেন, কৃষ্ণের পটল চেরা চোখ, বিচার এদিক ওদিক হতে পারে, যে জগন্নাথের চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, জমিদার গেলেও যা, শূদ্র গেলেও যা, সবাই জগন্নাথ কি করলেন তাকালেন মায়েরা, জগন্নাথকে ডাকলেন, জগন্নাথ বললো কি চাও তুমি? বলে আমি যেমন কাঁটায় ছটফট করে মরলাম, আমার এত বড় বংশধর বাঁচাতে পারলো না, এই ব্যক্তি যে আমাকে কাঁটার মধ্যে ছুঁড়ে দিল, ওই জন্য কাঁটায় ছটফট করে একদিন আমার মতো মৃত্যু বরণ করে। তুমি তোমার কর্মের ফল ভোগ করছো। তাকাবেন দাদা ভাইরা, কেউ যদি ভালো কাজ করে তাকে রথের ওপর চাপিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে যায়, আর কেউ যদি খারাপ কাজ করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানাতে নিয়ে যায়। আপনার কর্মের ফল আপনি ভোগ করবেন। মুকুন্দ সরকার কাঁদছে, মহাপ্রভু বললো, মুকুন্দ তুমি কাঁদছো কেন? এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও, তোমাকে রাখলাম না, তোমার ভাইকে রাখলাম কেন জানো? আরে বাবা, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝরঝঞ্ঝা থেকে রক্ষা করে, তুমি সংসারের বড় ভাই, তোমার দায়িত্ব অনেক। শোনো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো, জীবের দ্বারে হরিনাম দেবে, ছোট্ট একটা কুটির নির্মাণ করবে, আর তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। তাকাবেন মায়েরা, মহাপ্রভু শিবাসকে বললো, শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও, সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও, সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শিবাস এসে বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার, তোমার জন্য প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, হরিনাম করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বললো, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌ, এটা কিরকম হলো? আপনাদের এখানে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না। যে পেল সে তো ভালো, যে পেল না সে যদি নাচতে শুরু করে পাগলের মতো, আপনি কি বলবেন, পাগল হয়ে গেছে? মুকুন্দ সরকার বলছে, আমি 100 জন্ম পরে কৃপা পাবো? বলে হ্যাঁ হ্যাঁ, জয় গৌর, জয় গৌর। শিবাস বলল, হ্যাঁ গো মুকুন্দ, প্রভু তোমাকে বলল 100 জন্ম পরে তুমি কৃপা পাবে, তুমি তাও 100 জন্ম কৃপা পাবে না, তাও তুমি নাচতে শুরু করেছো গৌর গৌর বলে, আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাব না, কোনো জন্মে সঙ্গ পাব না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করিতাম, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাব না, কৃপা পাব না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াব, আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াব, যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাব, প্রভু পাব। কুন্দ
সরকার বাড়ি ফিরে এলো, প্রেম শেষ। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা বাড়ি তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন কাজে লেগে যাবে। মায়েরা যখনই বাড়ি তৈরি করবেন, ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, বুকিং রুম করবেন, সাব রুম করবেন, একটা রুম যেন ভগবানের হয়। ভগবানের জায়গা কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে, ওইখানে। না না, আমি দেখতে পাই বলে বললাম আর কি। মানে গ্রামে গ্রামে যাচ্ছি তো, অনেক বাড়িতে বাসা হয়, দেখি এত বড় জায়গা, গোবিন্দের জায়গা নাই, সব সিঁড়ির নিচেই। আমি আপনাদের জন্য বলি নাই, প্রায় জায়গায় দেখলাম বলি। আমি বললাম, দাদা সিঁড়ির নিচে কেন? বলে গোবিন্দ ছোট মতো, ওই জন্য ছোট জায়গাতেই দেখেছি। বললাম বাহ, খুব ভালো কথা, ছোট জায়গায় দেখেছি। মানে বড় মতো বাড়ি যদি দিয়ে দেয় তাহলে কেন অত বড় বাড়িটা নষ্ট হয়? ছোট মতো দিয়ে দেয়। তাকাবেন আমার দিকে, মানে বাড়ি যারা তৈরি করছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করেন, তাই তো? এইদিকে এইদিকে জ্যোতিষ দেখে করেন, তাই তো? কিভাবে কি করতে হয়? কিন্তু খনামায়ের নাম শুনেছেন? খনার বচন জোরে বলুন, হ্যাঁ না না, আমার কথা নয়, খনামা বলেছে যদি কেউ বাড়ি তৈরি করেন, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, উত্তর দুয়ারির খাজনা নাই, পিঁড়ে উঁচু আর মেজে মেজে, হ্যাঁ, পিঁড়ের উঁচু মেজে খাল, তার দুঃখ চিরকাল। উঁচু পিঁড়ে আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। পোকা জন্ম নেবে, জল জমে যাবে, অনেক দুঃখের ব্যাপার আছে। এগুলো কার কথা? খনা। যদি কেউ বাড়ি তৈরি করেন, আমার কথা নয়, তিনি বললেন বাড়ি তৈরি করতে গেলে মাথায় রাখবেন সবসময় দরজাটা যেন পূর্ব দিকে, হ্যাঁ দক্ষিণ দিকে হয়। দক্ষিণ দিক থেকে বাতাস সুরসুর করে আসে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। যদি না পারেন তাহলে পূর্ব দিকে করুন, তাও রক্ষে আছে প্রজা। উত্তর দিকে করলে অভাব লেগেই থাকে। আমি বলি নাই, খনা বলেছে, খাজনা দেবার পয়সা থাকে না, কথা কথা বলছে। আর পশ্চিম দুয়ারির মুখে চাই কেন? যত ঝঞ্ঝা সব পশ্চিম দিক থেকেই হয়। তাকাবেন মায়েরা, কেউ যদি মারা যায়, সে তখন মরে গেলে তার মাথাটা কোন দিকে রাখা হয়? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, বলুন। না না, চোখ খুব খারাপ। এই যে দেখান কোন দিকে বললাম? উত্তর দিকে। আচ্ছা মায়েরা, বৈদিক শাস্ত্র বলছে যে উত্তর দিকে মাথা করে শুলে শরীরে বহু রকমের রোগ আসে। অনেকে বলবেন কোথা থেকে বলছেন? বৈদিক শাস্ত্র থেকে। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দেবো আমি। জ্যোতিষ শাস্ত্র বলছে দক্ষিণ দিকে পা করতে নাই, মাথা করতে হয়। দক্ষিণ দিকে পা করলে কি হয়? আমাদের যারা পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, কাকা কাকি মারা গেছে, সবার জায়গা দক্ষিণ দিকে। তাই দক্ষিণ দিকে যদি কেউ মাথা করে শোনেন, শোন আশীর্বাদ পাবেন। আর যদি পা করে শোন, ওদেরকে কি করা হয়? ওদেরকে অপমান করা হয়। তাই বারবার বলবো, বিছানাটা যেন আপনার সবসময় দক্ষিণ দিকে মাথা থাকে। যদি আপনার দক্ষিণ দিকে সুযোগ না থাকে, পূর্ব দিকে মাথা করবেন। পশ্চিম দিকে মাথা করলে যত যন্ত্রণা, যত চঞ্চলতা, সব নাকি মাথাতে আসে, জ্যোতিষশাস্ত্র বলছে। বাড়িতে কোথায় মন্দির করবেন, যদি জায়গা থাকে সম্ভব হয়, সবচাইতে বেস্ট কোন জায়গা? হচ্ছে ঈশান কোণ। এটা কে বলেছে? জ্যোতিষশাস্ত্র। আমি বলিনি, আমার কথা নয়। কোথায়? ঈশান কোণ। কেন মায়েরা? তাকাবেন আমার দিকে। ঈশান কোণে কোন দিকটা ঈশান কোণ? পূর্ব। এবং উত্তর দিকে কোনটা ঈশান কোণ? কিন্তু মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র খুব সাবধান করেছে, যদি কারো বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে, তবে তার বাড়িতে এক বছর কি দু বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছে। প্রশ্ন করবেন, যদি কারো বাড়িতে ঈশান কোণে হয়ে গেছে, এখন উপায় নাই, কি করবেন? পণ্ডিত জ্যোতিষশাস্ত্র বললেন, কি বললেন? এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে এক মাস পর পর চেঞ্জ করে করে বাথরুমে রাখুন, আপনার মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন। ঈশান কোণে বাথরুম করলে ভালো কাজ হয় না, হওয়া কাজ হতে হতে হয় না। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। মায়েরা, কেউ যদি মারা যায় তার ছবিটা বাড়ির কোন দিকে রাখবেন?
উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে। মাথায় রাখবেন, যদি আপনার বাড়িতে কোনো জায়গাতে ঠাকুর ঘর রাখার জায়গা নাই, ঠাকুর রাখার জায়গা নাই, একটাই মাত্র বাড়ি, একটাই মাত্র রুম, আপনি কোথায় ঠাকুর রাখবেন? নিশ্চয়ই সেই রুমেই রাখবেন। কিন্তু ঠাকুরটা যে আলমারিতে রাখুন বা যে তাকে রাখুন বা যে কাঠের মানে কি বলো ওটাকে সিংহাসনে রাখুন, আপনি সারাদিন খোলা রাখবেন, কিন্তু শোবার সময় কিন্তু একটা পর্দা লাগিয়ে দেবেন। দামি দামি কথাগুলো নেবেন, আপনার জীবন কিন্তু উন্নত হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, দক্ষিণ দিকে পা করতে নাই, বাথরুম বসলে দক্ষিণ দিকে পেছন করতে নাই, অপমান করা হয়, দক্ষিণ দিকে মুখ করে খেতে নাই, অপমান করা হয়। আপনাদের কাছে নিবেদন, কিছু কিছু কথা আপনাদের বলে গেলাম, অনেক কিছু বলতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই লীলাটার মধ্যে ছোট ছোট করে যাব। মুকুন্দ সরকার কি করলো মা? একটা গোপীনাথের মন্দির করলো ঈশান কোণে বাড়ি। সবাই লক্ষ্য করুন, সেই সময় বাংলার নবাব হোসেন শাহ মুসলমান, তার বাড়ি কোথায়? মালদা জেলা। তার পেটে যন্ত্রণা হলো, একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে, কি? যদি শ্রীখণ্ডে গিয়ে তুমি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো, চিকিৎসা করতে পারে। মায়েরা নবাবকে বলল, সাবধান, নবাব সেজে গেলে হবে না, ফকির সেজে যাবে তবে চিকিৎসা করবে, সে বড় লোকে চিকিৎসা করে না, গরিবের করে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ সেজে ফকির সেজে চললো কোথায়? মুকুন্দ সরকারের বাড়ি। দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের চরণে তুলসী পত্র দিচ্ছে আর পুজো করছে আর গান গাইছে। বাবা যে যেখানে বসে আছেন একটা কথা শুনে নিন, আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম আমার চিকিৎসার জন্যে, আজ থেকে 7 বছর আগে যাকে আমি চিকিৎসা করেছিলাম লন্ডন ফেরত একজন বিখ্যাত ডাক্তার, তার টেবিলে দেখেছিলাম কৃষ্ণ, তাতে তুলসী পাতা, বাতাসা। আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার এটা কি? বলছে উনি তো আসল, উনি করাবেন আমি করব। আমাদের এলাকার ডাক্তার দেখবেন আমি তো বলে আসল, আর ওনারা বলেন উনি তো আসল, এই জন্য এত বড় চিকিৎসা করতে পারে। বড় বড় ডাক্তার যারা তারা ভগবানকে বিশ্বাস করে কাজ করে, দেখবেন বড় বড় বিজ্ঞানী যারা সব ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে, বড় বড় মানুষ মহাত্মা যারা বড় হয়েছে তারা সবাই ভগবানকে বিশ্বাস করে বড় হয়েছে। ওই জন্য মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে সকালে, তারপর চিকিৎসা শুরু করবে, আগে ভগবানের চরণে তুলসী পত্র তারপর কাজ। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ গাইছে, নবাব শুনছে, সবাই শুনছে, আমার মন মন ধীরে প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, আমার মন মন্দিরে রাখবো, আমার মন তুমি মদন মারাবে গো আসি দেরি করো না, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শিখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা।
গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি,